हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम जे जेखान थेके आजकेर ई भिडियोटि देखछेन आपनादेर सबाइके स्वागतम। आजके आपनादेर साथे शेयर करब यूएसए इमिग्रेशन भिसा पावार उपाय। एटार एकटा धारावाहिक सेशन आमादेर ओनगोइंग चैनेले, जेटार प्रथम पर्व थेके आमरा टोटाली आसले यूएसए एर इमिग्रेंट भिसार जन्य के कार जन्य आवेदन करते पारबे, कार এলিজিবিলিটিটা কীরকম, কোন কোন ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবে এই টোটাল দেখিয়েছি। এবং ভিসার আবেদন পিটিশন শুরু থেকে আমরা এসেছিলাম ফি পেমেন্ট পর্যন্ত, মানে এনভিসি থেকে কেস ক্রিয়েশন লেটার, ওয়েলকাম লেটার হাতে পাওয়ার পরে আপনি ফি প্রদান করবেন, এটা ছিল আমাদের পঞ্চম পর্বে। তো আজকে ষষ্ঠ পর্বে আসবো। ফি পেমেন্ট করার পরে আপনার কি করতে হবে, একটা কমপ্লিট করতে হবে এফিডেভিট অফ সাপোর্ট। তো এই এফিডেভিট অফ সাপোর্ট বা স্পন্সরশিপ নিয়ে এখন আজকের আমাদের এই পর্বটা, এই পর্বতে আমরা ডিটেলস জানাবো যে এই এফিডেভিট অফ সাপোর্টটা কিভাবে আপনারা ফিল আউট করবেন, এট দ্য সেম টাইম কে স্পন্সর হতে পারবেন, কখন জয়েন্ট স্পন্সর দরকার হয়, টোটাল জিনিসটা পাবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আ লট। ইউএসএর ইমিগ্রেশন ভিসার আবেদনের জন্য পিটিশনারের একটা এফিডেভিট অফ সাপোর্ট ফর্ম ফিল আউট করতে হয়, যেটা হচ্ছে ইউএসএর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 213/A সেকশন অনুযায়ী এই ফর্মটা ফিল আউট করতে হয়, যেটার মাধ্যমে আসলে হচ্ছে একটা রেসপন্সিবিলিটি নেওয়া। আপনার রিলেটিভ যে আসবে ইউএসএতে তার একটা ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে, তবে সেই জন্য আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়ালি সাউন্ড এবং সলভেন্ট থাকতে হবে। এটার নির্দিষ্ট একটা মাপকাঠি আছে, আপনি যদি ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকেন তাহলেই আপনি আরেকজনের ফাইন্যান্সিয়াল এই রেসপন্সিবিলিটিটা নিতে পারবেন। আর এক্ষেত্রে যদি আপনি ফিনান্সিয়ালি অর্থাৎ পিটিশনার ফিনান্সিয়ালি সাউন্ড না থাকে তাহলে সে একটা জয়েন্ট স্পন্সর নিতে পারে। তো এই পিটিশনারের এই এফিডেভিট অফ সাপোর্ট ফর্মটা হচ্ছে I-864। এই I-864 লিখে আপনি সার্চ দিলেই টোটাল ফর্মটা পাবেন। ওখানে ডিটেলস ইনফরমেশান দিতে হয় পিটিশনারের বা যে স্পন্সর করছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসসিএসের এই ফর্মটা, সেই ফর্মটা হচ্ছে এই যে ফর্ম I-864, যেটা এফিডেভিট অফ সাপোর্টের ফর্ম। এটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের এই যে 213/A সেকশন অনুযায়ী এই ফর্মটা তৈরি করা। তো এই ফর্মটার ডিটেলস দেখেন, 10 পেজের এই ফর্মটা, এটার মধ্যে হিউজ ইনফরমেশান আপনাদের দিতে হবে। তো আমরা একটু দেখি, জাস্ট অল্প, ডিটেলস বলা সম্ভব নয়, ভিডিওটা বড় হয়ে যাবে, জাস্ট অল্প আমি শুধু আপনাদের জন্য মূল পয়েন্টগুলো দেখছি। এই যে পার্ট ওয়ানে আছে বেসিক ফর ফাইলিং এফিডেভিট সাপোর্ট, এর মধ্যে কী আছে, মেলিং অ্যাড্রেস, এই যে দেখেন ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস এখানে আছে। এরপর আদার্স ইনফরমেশান, যে পার্ট টুতে আছে ইনফরমেশান অ্যাবাউট প্রিন্সিপাল ইমিগ্রেন্ট, প্রিন্সিপাল ইমিগ্রেন্টের ইনফরমেশানগুলো। এই যে পার্ট থ্রিতে আছে ইনফরমেশান অ্যাবাউট দ্য ইমিগ্রেন্টস ইউ আর স্পন্সারিং, যাকে আপনার স্পন্সারিং করছেন। এই যে ফ্যামিলি মেম্বার ডিটেলস, ফ্যামিলি মেম্বার ডিটেলস সব কিছু এখানে দিতে হবে, মানে হিউজ ইনফরমেশান এখানে। যে পার্ট থ্রির এটা এখনও চল আছে এইখানেও পার্ট থ্রি। এই যে পার্ট ফোরে এসে কি ইনফরমেশান অ্যাবাউট ইউ, মানে যে স্পন্সর নিজের ইনফরমেশান হচ্ছে পার্ট ফোরে। দেখেন মেলিং অ্যাড্রেস, আদার্স অ্যাড্রেস, স্পাউ, এই যে স্পন্সর্স মেলিং অ্যাড্রেস, এগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা। তারপরে এই যে দেখেন পার্ট ফাইভে কী আছে, পার্ট ফাইভটা একটু দেখবো। স্পন্সর হাউস হোল্ড সাইজ, মানে স্পন্সরের হাউস হোল্ডের সাইজটা কী আছে, হাউস হোল্ড মেম্বারদের ডিটেলস এখানে দিতে হবে। এরপরে হচ্ছে পার্ট সিক্স, এই দেখেন স্পন্সর্স এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম ডিটেলসের ইনফরমেশান এখানে শেয়ার করতে হবে আপনাদের পার্ট সিক্সে। এরপরে চলে যাই এখানে ডিটেলস আর কি, যত ইনকাম এবং এমপ্লয়মেন্ট তার যে ইনকাম যে যে জায়গা থেকে আছে। এরপরে আমি এখানে চলে আসি পার্ট সেভেনে। এই যে পার্ট সেভেন, ইউজ অফ অ্যাসেটস অফ সাপ্লিমেন্ট ইনকাম অপশনাল, যদি আপনার সাপ্লিমেন্ট কোনো অ্যাসেটের ইনকাম থাকে তাহলে সেটা এইখানে মেনশান করতে হবে। এরপরে পার্ট এইটে চলে যাব, পার্ট সেভেনে এই যে সাপ্লিমেন্ট ইনকামের আরও স্পেস আছে। এরপরে পার্ট এইটে চলে যাব, স্পন্সার্স কন্ট্রাক্ট স্টেটমেন্ট, কন্ট্রাক্ট ইনফরমেশান, ডিক্লারেশন, সার্টিফিকেশান অ্যান্ড সিগনেচার হচ্ছে এই পার্ট এইটে। এরপরে পার্ট নাইনে আছে ইন্টারপ্রিটার্স কন্ট্রাক্ট ইনফরমেশান, যদি ইন্টারপ্রিটার্স কেউ থাকে তাহলে। দেন পার্ট টেনে আছে কন্ট্রাক্ট ইনফরমেশান, ডিক্লারেশান অ্যান্ড সিগনেচার অফ দ্য পার্সন
preparing and affidavit of others then মানে অন্য কেউ যদি এটা প্রিপেয়ার করে থাকে তাহলে তার ডিটেইলস ইনফরমেশনটা এখানে আপনাদের দিতে হবে তো দেখেন পার্ট 11 এ আছে এডিশনাল কিছু ইনফরমেশন ফ্যামিলি নেম সি এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ ইউএস गवर्नमेंट চায় না যে আপনি ইউএসএ তে গিয়েই সরকারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাই এই এফিডেভিট অফ সাপোর্টটা ম্যান্ডেটরি করা আছে যেটার মাধ্যমে আসলে রেসপন্সিবিলিটিটা ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিটা এই এফিডেভিট অফ সাপোর্টটা ইউএস এর সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী আপনি সিটিজেনশিপ হওয়ার আগ পর্যন্ত কার্যকর থাকবে অথবা 10 ইয়ার্স অথবা আপনার 40 কোয়ার্টার মানে কোয়ালিফাইড 40 কোয়ার্টার ওয়ার্ক পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢোকার আগ পর্যন্ত এই স্পন্সরশিপটা কার্যকর থাকবে এই এফিডেভিট অফ সাপোর্ট ফর্মটা বিভিন্ন রকম হতে পারে একটা হচ্ছে I-864 যেটা নরমালি পিটিশনারে সাবমিট করতে হয় বা জয়েন্ট স্পন্সরে সাবমিট করতে হয় এরপরে হচ্ছে I-864A যেটা হাউসহোল্ড মেম্বার থাকলে তার সাবমিট করতে হবে এট দা সেম টাইম আরেকটা শর্ট ফর্ম আছে I-864EZ তো এই ফর্মগুলো যার যার প্রয়োজন অনুযায়ী আসলে ব্যবহার করতে হবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ইস্যুটা সেটা হচ্ছে পিটিশনার যদি সাউন্ড না হয় ফিনান্সিয়ালি সাউন্ড বা হাই ইনকাম না হয় তাহলে তার কি করতে হবে একটা জয়েন্ট স্পন্সর নিতে হবে তো সেক্ষেত্রে জয়েন্ট স্পন্সরে দেখতে হবে জয়েন্ট স্পন্সর যাতে ফাইন্যান্সিয়ালি সাউন্ড হয় আর প্রিভিয়াসলি মানে আগে কাউকে ওইভাবে স্পন্সর করেছে কিনা এটাও দেখে নিতে হবে কারণ আগে কাউকে খুব রিসেন্টলি যদি সে স্পন্সর দিয়ে থাকে তাহলে সে কিন্তু নতুন করে আবার আরেকজনকে স্পন্সর করতে পারবে না এখনকার সময়ে আসলে স্পন্সরের অনেক ক্রাইসিস কারণ অনেকেরই ইনকামটা লো হয়ে গিয়েছে যার কারণে অনেক ফাইল আটকে আছে বা অনেকে তাদের ফাইলটা সাবমিট করতে পারছে না এই স্পন্সরের কারণে F4 এর ক্ষেত্রে দেখা যায় যে চার ভাই চার বোন থাকতে পারে যতগুলো ভাই বোন থাকবে যতগুলো ফ্যামিলি থাকবে ততগুলো ফ্যামিলির জন্য আলাদা আলাদা জয়েন্ট স্পন্সর লাগবে কিন্তু তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এখনকার সময়ে জয়েন্ট স্পন্সরের জন্য অনেকেই আসলে তাদের ফাইলটা সাবমিট করতে পারছে না তো জয়েন্ট স্পন্সর পাওয়াটা খুবই আসলে ডিফিকাল্ট হয়ে গেছে তাই আপনারা অবশ্যই আগে থেকে যারা আসলে রেডি করছেন যাদের কেসটা একটা স্টেজে আছে তারা আগে থেকে আপনাদের স্পন্সরটা কালেক্ট করে রাখবেন আপনারা চিন্তা করবেন যে আপনাদের মেইন পিটিশন কতটুকু সাউন্ড বা সলভেন্ট আছে আর মেইন পিটিশন সলভেন্ট না থাকলে আপনারা জয়েন্ট স্পন্সর যার যার অ্যাঙ্গেল থেকে আসলে অ্যারেঞ্জ করে রাখতে হবে কারণ আপনার ফাইল অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে অনেকেই এই জয়েন্ট স্পন্সরের জন্য ওয়েট করছে তাই আগে থেকে যদি আপনারা এই জয়েন্ট স্পন্সরটা রেডি থাকেন তাহলে আপনাদের কাজটা দ্রুত হয়ে যাবে পরবর্তী পর্বে আমরা এই স্পন্সর এবং জয়েন্ট স্পন্সরের কি কি ডকুমেন্ট কালেক্ট করতে হবে এই জিনিসগুলো ডিটেইলস আলোচনা করব একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেকশন ধরে ধরে প্রত্যেকটা ডকুমেন্ট কিভাবে আপনারা ফিল আউট করবেন বা প্রত্যেকটা ডকুমেন্ট কিভাবে আপনারা রেডি করবেন এই জিনিসটা নিয়ে পরবর্তী পর্বটা থাকবে তো আজকের পর্বটি এখানেই শেষ করছি আজকের এই পর্বে আমরা যেই মূল আলোচনা করেছি এফিডেভিট অফ সাপোর্ট বা স্পন্সর জয়েন্ট স্পন্সর এই সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আমরা এই জয়েন্ট স্পন্সর বা স্পন্সরের কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো কিভাবে আপনারা অ্যারেঞ্জ করবেন সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী পর্বটি সাজানো হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে পরবর্তী টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ